আমরা এবার বই উদ্বোধন শুরু করছি। বাবা বই উদ্বোধন করছেন। কাউকে ডাকলে তার আমার কৃপা দৃষ্টি তাকে বিরাট ভাবে জগতে প্রতিষ্ঠা করে। দেখলাম আমি তারাশিশুর নাম নিয়েছি তারামায়ের আশিস। সত্যি তাই হয়েছে, আমিও গত জন্মের বান্ধবের সঙ্গে করেছি, খুব ভালো আসতেন। যাই হোক, এই তারাশিস জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে উজ্জ্বল হয়েছে, প্রতিটি ক্ষেত্রে বড় হয়েছে। মাত্র যখন 2 বছর বয়স, তখন আজ থেকে 48 বছর আগের কথা, মাত্র তখন 2 বছর বয়স, সেই সময় ভাইরা বাবা নাম ইত্যাদি ওই যে কোনো কথাটা আছে, 225 বছর বয়স, রবীন্দ্রনাথের বাবার গুরুদেব ভাইরা বাবা আমাকে বললেন, আপ তো দেবী হয় মহাত্মা হয় ছাত্র হয়, হা হা মাতা নাম দুনিয়ালে প্রচার চালিয়ে যায়, আপ তো অমর হয়ে যায়। তারপর তার শেষের 2 বছর বয়স তারা ছিল মাও ছিল সাথে, রবিবার আপনার নেতারই যুগে গেছে হোকা, বহু নাম হোকা দুনিয়া নিয়ে এই যে জিনিসটা। তারপরে আমার বাড়িতে শতাধিক মহাভক্ত এসেছেন, মহাসাধিকা এসেছেন, শোভা মা তারা প্রত্যেকে ওই যে সোফাতে বসে আছেন, যারা ওই সোফাতে তারা বসেছেন, আর এই সোফাতে শোভামা থেকে আরম্ভ করে বড় বড় দুটি মহাপুরুষরা বসে গেছেন। এবং আমার সাথে তারা শিশু 2000 বছর বয়স রবি বাবা এবং সেই সিদ্ধ মহাপুরুষকে দর্শন করেছেন, তারা শিক্ষি পদ্মপুরদের আদর করেছেন, আমাকেও করেছেন। 2000 বছর বয়স যোগসিদ্ধ মহাপুরুষ সনাতন লাইকের গুরুদেব দেখলাম আমাদের একটি যোগেশ্বরপুর দর্শন হচ্ছে। সেই থেকে যত মহাপুরুষ আমার এখানে এসেছেন আমার সাথে সাক্ষাৎ করতে, যাদের কত মহাপুরুষ তারা আমাদের পাঠখণ্ডে আছেন, তারা প্রত্যেকে ওকে উচ্ছ্বসিত প্রশংসা করেছে। ওর ভবিষ্যৎ সম্বন্ধে যা যা প্রত্যেকে বলেছেন ঠিক তাই হয়েছে। আর যত সাধু মহাপুরুষ এসেছেন প্রত্যেকে ওকে গুহাত ভরে আদর করেছেন, জড়িয়ে ধরেছেন, করে করে নিয়েছেন। তা এইটি জিনিস সাধু মহাপুরুষরা যে যতটুকু তাকে ততটুকুই বলবে, তারিও বলবেন কমিও বলবেন। ওর ক্ষেত্রে দেখলাম জীবনে সর্বক্ষেত্রে ও জয়ী হয়েছে। তা আমি আজকের দিনটা আমার জীবনের একটা স্মরণীয় দিন, কারণ এই শনিবারে আমি তারাপীঠে বসেছিলাম এবং মার কৃপা পেয়ে দেখছিলাম মার নির্দেশে মহাপীঠ তারাপীঠ সুদীর্ঘ 25 বছর ধরে রচনা করেছি। তা শিশু আমার সাথে তারা পিঠে গেছে বহুবার এবং মায়ের কৃপা পেয়েছেন। তা এই শনিবারে 24 বছর ধরে আমি কালীঘাটে গেছি প্রতি শনিবার এবং মা কালীকে দর্শন করে পুজো দিয়ে তারপর লোকেশ্বর মার ভৈরবকে দর্শন করেছি। সেই ঐতিহ্য তারা শিব বহন করে যাচ্ছে, প্রত্যেক শনি মঙ্গলবার কালীঘাটে যাচ্ছেন, মাকে পুজো দিচ্ছেন, তারপর ওখানে বসে জপ করছেন, তারপর লোকেশ্বর ভৈরবকে দর্শন করছেন মার ভৈরব, তারপরে সেখানে বসে জপ করে যাচ্ছে। এই যে জিনিস আমাদের একটা কথা বলেছেন, আরো মহাপুরুষরাও বলেছেন যে এক মুহূর্ত তারা মাকে দিলে শতমুখ তারা মা তাকে এই জীবনে ফিরিয়ে দেয় আর সহস্রমুখ ওপারের জন্য রেখে দেয়। এখানে যদি আমরা 3টে জিনিস প্রতিদিন করি, অন্নদান, জলদান, অর্থদান, যার যতটুকু সাধ্য, শতমুখ এই জীবনে মা ফিরিয়ে দেবেন আর সহস্রমুখ ওপারে রেখে দেবেন। ও স্থূলদেহটা যার তার শতগুণ জ্যোতির্ময় হচ্ছে সূক্ষ্মগ্রহের সূক্ষ্মদেহ, যেটা মহাপুরুষদের দেখা মানুষ বুঝতে পেরেছেন। আর জ্যোতির্ময় দেহেতে
কারণ তারা মা আমাদের প্রত্যেককে কোলে নিয়ে বসে আছে। আমরা কি করছি না করছি সব দেখছি, যে যেরকম কাজ করছি তাকে ঠিক সেইভাবে নিয়ে তাকে সেই লোককে রাখছি। মা তো কল্প চলবে, তিনি ব্রহ্ম, তিনি জীব, তিনি জগৎ, তিনি সব। এই যে কণ্ঠ মা দিয়েছেন, দেখবার শক্তি দিয়েছেন গত 28 বছর ধরে, 25 বছর মহাপীর তারাপি, আর 24 বছর ধরে শ্রীরামকৃষ্ণ মা সাধন স্বামীজি। তো 35 থেকে আমার এই 83 পার হয়ে 84 চলছে, মায়ের কৃপায় দেখে যাচ্ছি। মানুষ তো সেই 25 বছরের 30 বছরের এই এনার্জি রয়েছে, এটা মায়ের কৃপায়, এটা ও পেয়েছে। খানা বই লেখা ও প্রত্যেকটি বই সমাদৃত হওয়ার এটা বিরাট সৌভাগ্যের আনন্দ দিয়েছে। আমার মায়েদের উদ্দেশ্য বলছি, ভক্তদের উদ্দেশ্য বলছি, অনুরাগীদের উদ্দেশ্য বলছি, তারা তুই সে তারা শিশুর কাছ থেকে যারা মন্ত্র লাভ করেছে, যারা গুরুত্ব পেয়েছে, তারা মহাসৌভাগ্যবান। এবং আমি আশীর্বাদ করি সকলেই এই জন্মে যেন ইষ্ট দেব বা ইষ্ট দেবীকে লাভ করে বললাম। আর আজকের দিনে এই আসনটা তার শিশুর জন্য আমি বললাম, এদেরকে কি শিশুকাল থেকে শত শত সাধু মহাপুরুষ আমার কাছে এসেছেন, এই সোফাটা অনেকটা আমি বসিয়েছি, তারা বসতে চাইলে তারা ওই সোফাকে বসে বসেছে। আমাকে অনেকে বলছি যে দেবে প্রিজার্ভ করে রাখুন, এত মহাপুরুষ এসেছেন। আমি বললাম না, প্রত্যেকে যে বলবে তারই মঙ্গল হবে। কিন্তু মহারাজ ওনাকে দেখেই বলেছিলেন তারানন্দ, এই তারা শিশু একদিন তারানন্দ স্বামীর মতো জগৎ বিখ্যাত হবে, ওকে বলেছিলেন, খুব ভালোবাসতেন। ওর উপনয়নের সময় নিয়ে এসেছিলেন ওনাকে, উনি ওই সোফাটা তো 25 বছর বসে গেছে, বসে অবস্থায় ধ্যান অবস্থায় দেহত্যাগ করে কাশীতে চলে গেল। সেখান থেকে বৃন্দাবনে গিয়ে এক শিষ্য অসুস্থ হয়ে পড়েছিল, এক অসুস্থ করে বাড়িতে পৌঁছে দিয়ে আবার ফিরে এলো। তার সুস্থ কিছু কিছু তার জীবনীতে লিখেছে, আর আমার এরপরে আত্মজীবনী বেরোচ্ছে 3 খণ্ডে, যেটা কত 25 বছরের মহাপিতা একটি লিখেছে। তার শেষে মায়ের বইটাও বেরোচ্ছে ভাগবতী কথায়, তারপরে অন্যান্য লেখাগুলো সব থাকে। শতাধিক মহাপুরুষের চিঠি রয়েছে, আমার 300 পুরো গান রয়েছে, তার শিশুরও গান রয়েছে, রেকর্ড হয়েছে, বৈদান্ত শুক্লা থেকে অন্যান্য শিল্পীরা গান করেছে, অনেকে এসেছ। আজকে আমি তারা শিশুকে অনুরোধ করবো, তুমি প্রথম এই আসনে বসো। একদিন তো আমি তারা মা এসে আমাকে করে করে নিয়ে যাবেন বলেছে, তারপর তো ওই এখানে বলতে আজকের দিনে অনুরোধ না বলে আদেশ বলতে না, আদেশ না। আমি নিরক্ষর ছেলে, ছেলে এদিক এদিক সব তা আমার কোলের ছেলে, সব সময় কোলে কোলে রাখি। কোলের ছেলে তো নিরক্ষর হয়, সে তো কোনদিন স্কুল কলেজ ইউনিভার্সিটি যায়নি, কিন্তু এই তো কোলের নাতি, সে তো আমিও যেতে চাইতাম না, নিরাপ বাবা আমাকে জোর করে পাঠাতেন। কাজেই আনন্দের মধ্যে থাকবে, সবসময় আনন্দে থাকবে, কারো মনে দুঃখ দেবে না। কারো মনে দুঃখ দিলে তার পাপ আর রোগ তোমার শরীরে আসবে, তোমার শরীরে পূর্ণতা সে পেয়ে যাবে, সেটা মনে রেখো। যে যা করছে সেটা ফল ভোগ করবে, কিন্তু তুমি তার মঙ্গল কামনা করো, যে মা রোগ সুবুদ্ধি দাও। তা আজকের দিনে বাজারে অনুষ্ঠান সাফল্য লাভ করুক। আমি মাকে বলেছি, মা তুমি তো তোমার নিরক্ষর ছেলের কথা রাখো, সবসময় কোলে কোলে রাখো। এই 25 বছর ধরে যে মহাপিতার আপনি দেখা, 24 বছর ধরে যে শ্রীরামকৃষ্ণ মা সারদা মণি, আরো অন্যান্য যে বই লিখেছি, মাই লিখেছেন এই শরীরটা দিতে বসে, তার জন্য পায়ে হাত দিয়ে প্রণাম করা নিষেধ আছে, কোনো জাগতিক কথা বলার নিষেধ আছে। এই শরীরে বসে মাই লিখেছে, এর অনেক অপমান আমি পেয়েছি। আমি 6টা ভাষা মোটামুটি মায়ের কৃপায় জানি, বাংলা, সংস্কৃত, হিন্দি, উর্দু, ইংরাজি, ফরাসি ভাষা। ডক্টর লুইসকে ফরাসি বংশের সম্রাট আমার শিষ্য ছিলেন, 1974 তাকে আমি দীক্ষা দিই, তার শিষ্য করে উনি আদর করছেন। ইন্ডিয়ান ফিলোসফিতে ডক্টরেট, ফরাসি ভাষাটা জানি, পৃথিবীর 2nd শর্টেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দি ওয়ার্ল্ড, তারপরে হচ্ছে বাংলা।
সে লুইসটা তোকে প্রচন্ড ভালোবাসতো, এই বাহিনী আমার কাছে পাঠিয়েছিল। কিন্তু যখন লেখা শেষ হলো রাত্রি 3:30, আমি 9000 রাত্রিদিকে লিখেছি মহাপুর তারপরে আমি ভাবছি কি বিক্রম দেখি রাত্রি 3:30 এই সময় তো অবেলাতে তো সত্যি যাওয়ার মানে হয় না, রাত্রি 3:30 পড়তে গিয়ে চমকে গেছি, দেখি কবিতা ভাষা পৃথিবীতে মা কথাটা আছে। আমি জানি 6টা ভাষা, আমি 24টা ভাষা বা 20টা ভাষা কি করে জানলাম, 14টা ভাষা তখনই বুঝতাম যে মা আমি এই শরীরে ভিতরে বসে পরমা নিজেই বলেছে মানে শরীরেই ভিতরে বসে আমি সব দেখছি। যার জন্য বহু সাধু মহাপুরুষ বলেছে মহাবীর তারাপীঠে প্রতিটি চ্যাপ্টার কেউ যদি পড়ে ঘরে বসেই সে তারা মাকে পাবে, এর ভিতরে অনন্ত শক্তি রয়েছে। মা স্বয়ং জগতের সর্বপ্রথম নিজের হাতে এক শিষ্য নিরক্ষর ভক্তের ছেলে দেহে বসে এই 35 বছর ধরে একটানা লিখে গেছে, কিন্তু এখন এদিকে যাচ্ছে না, 48 বছর হয়ে গেল। আচ্ছা এবার আমি তারাশিষকে অনুরোধ করছি, তারাশিষ তুমি বসো, একদিন তো তুমি এমনিতেই বসবে এখন বসন্ত হবে না, এখন বসো এবং বসন্ত আসছে সামনে, তখন আবার ভালো করে হবে। সেদিন যদি তোমার মৃত্যু যোগ থাকে মৃত্যু হবে, আজকে মা নিজের মুখের কথা দোহাই মা চন্ডী শ্রীযুক্ত জয়তারা। আমি হাজার হাজার ভক্ত দেশে বিদেশে রয়েছে তাদের বলেছি অলৌকিক ভাবে সমস্ত ঘটনা ঘটছে, এখানে অবদানিত মৃত্যু হওয়া উচিত ছিল। এটা সবাই বলো মালা পড়া